ক্ষীর পেঁচা জয় শিব শম্ভু নম নম হরিবল 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 এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে সকালবেলা একদমই কথা বলার সময় হয়ে ওঠেনি কারণ এখন মিহু এতটাই ব্যস্ত থাকে আর ওর পিছনে ছুটতে গিয়ে আমিও প্রচন্ড মানে ব্যস্ত হয়ে পড়ি বলো তো হাই এভরিওয়ান ও হাই বললাম বলে বলছে হাই মিমি আর তারপর একটু বলে দাও তাহলে মামু বলে দাও হাই মামু জেই ব্লগটা স্টার্ট করে ফেলেছি তো কেমন লাগে অবশ্যই জানিও ব্লগটা আর ব্লগটা দেখতে থাকো না একদম কিকে খাবে সকাল থেকে সে তার ব্যাট নিয়ে বসে রয়েছে কালকে বাবা ব্যাট এনে দিয়েছে কি বাইরে মেঘলা ওয়েদার মাম্মা এখন খে ঘুম ঘুম না তুমি কি খাচ্ছো হ্যাঁ বাইরে কি হচ্ছে টিপি বিটি ও তা কেমন করে দেখছে ওরে বাবা রে এই বাবা রে জুজু ডালের মধ্যে ওর জুজু কেননা ডালের মধ্যে যে জিরে বা পাঁচ ফোড়ন দিলে পরে কালো কালো ভাসে ডালেতে এটা জুজু এটা জুজু কি মা জুজু বাবা আমচি আমচি মেহুকে এখন আমি একদম টাইম টু টাইম খাওয়াই না কারণ ওর যখন খিদে পায় আমি তখনই খাওয়ানোর চেষ্টা করি কারণ ওই টাইম টু টাইম খাওয়াতে গেলে কি হয় ওর অনেক সময় খিদে পায় না ও একেবারেই মুখে নিতে চায় না সে কারণে একটু এদিক ওদিক করে খাওয়াই যাতে ওর খিদেটাও পায় আর খেতে পারে ঠিকঠাক হ্যাঁ ওতে কি মা এই যে ডোরে মন এই যে ডোরে মন ডোরে মন ডোরে মন সবসে পেয়ারা দোস্ত আমারা ডোরে মন আর আমার ক্ষেত্রে কি সবসে পেয়ারা দোস্ত আমারা মেহু জানা ও হ্যাঁ এটা আমার হ্যাঁ ওটা কালো জিরে জিরে ওটা না। মেয়ুর জন্য আজকে আমি নিয়েছি ডাল ভাত আর এখানে নিয়েছি একটা মাছ আর মাছের সাথে একটু ডাল মিক্স করেছি একেবারেই মাছের ঝোল দিচ্ছি না তা নয় মাঝে মধ্যে দিচ্ছি ওর যতটুকু ইচ্ছাও খাচ্ছে একটা অভ্যাস আর তৈরি করাচ্ছে পেস্টের জন্য হালকা একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিতেই পারো হেলদি স্যুপ মেহুর জন্য তৈরি তো তোমরা অনেকেই মেহুকে আগের দিন যে স্যুপটা খাইয়েছিলাম সেটা রেসিপিটা জানতে চেয়েছিলে একদম সহজ পদ্ধতিতে বানাই একটু রসুন কুচি লাগবে দাবাটা বা এগুলো কিছু লাগবে না যেহেতু এটা একসাথে রাখি সেহেতু বক্সটা আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর এই দেখো সে আমার আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর একটা এই যে বিস্কিট দিয়েছি ওর হাতে সেটা ছড়িয়ে বেড়াচ্ছে ছড়িয়ে ছিটিয়ে স্যুপ কে খাবে স্যুপ অল্প করে একটু তেল নিয়ে একটু রসুনটাকে থেতলে নিয়েছি সেটা দিয়ে দেবো পরিমাণ মতো জল চাইলে তোমরা বিনস অ্যাড করতে পারো তবে আমি আজকে শুধু একটু গাজর দেবো এর মধ্যে হালকা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব চলো ওদিকে চলো জানা ফুটে উঠলে দেখো গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দেব এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো দিয়ে দেব এর মধ্যে ডিমের আগে থেকে সাদা অংশটা আমি আলাদা করে রেখেছিলাম কুসুম বাদে সেটা এর মধ্যে আমি একটু ঢেলে দেবো দিয়ে ফোটা ফুটিয়ে আর ওদিকে তাকে দেখ এদিকে কাজ করছি আর সে ওদিকে তার কাজ করছে ব্যাস অলমোস্ট তৈরি মেহুর এক্সোপ সন্ধ্যাবেলার জন্য একটা ভীষণই হেলদি খাবার বলতে পারো এটা এবার টেস্টের জন্য হালকা একটু ব্ল্যাক পেপার চলো খেয়ে নেবে চলো গরম গরম স্যুপ খেতে হবে এখন চলো হ্যালো গুড ইভিনিং তো আপনারা বুঝতে পেরেছ স্যুপের রেসিপিটা খুবই সহজ আর হেলদি একটা রেসিপি এটা আমি মেহুকে দিয়ে থাকি আর আর মেহু কিন্তু এটা বেশ পছন্দ করে সেই কারণে আমি মাঝে মধ্যে ওকে দি কি মা এই তো আমি মাথায় হাত কেন হ্যাঁ করো আ করো আ করো মেহু খাবার দেওয়ার আগে এরকম শুরু করে মা কেমন লাগছে স্যুপটা কি হলো পড়ে গেল ব্যস্ত মেহু সারাক্ষণই ব্যস্ত তার হাতে একটা স্পুন দিতে হয় নয়তো থালা দিতে হবে নয়তো গ্লাস দিতে হবে তবে গিয়ে সে খাবে তার আগে সে খাবে না হয়ে গেছে মেহুর একটু জল খাচ্ছে করে ও একটু হাসো তো ও একটু হাসো ও একটু কান করো

যে তোমার শুধু যে বুঝতে পারছ তো কি না কি করতে হয় সব কিছু করতে ও যেটা বলবে সেটা করতে হবে আমাকে নাচ ও নাচ করবে গান করতে হবে আবার কি দেব না দেব না এখন বাবা আসার টাইম হয়ে গেছে আর যেদিনকে অভি রাস্তার একটু লেট হয় সেদিনকে যে আমার কি অবস্থা হয় বাপরে বাপ কোনটা এইটা এইটা কোনটা কোনটা বলো এগিয়ে আসছে দেখো আমি বুঝতে পাচ্ছি না বলে আমাকে বোঝানোর জন্য এগিয়ে এসেছে কি মা কোনটা নিবি দেখ কোনটা কোনটা আমি তো ওটাই দিচ্ছিলাম ও প্যাঁচাটা লক্ষ্মী হচ্ছে গিয়ে প্যাঁচা নেবে তো আমাকে বললো প্যাঁচা প্যাঁচা যাও তো যেটা বলছিলাম যে তোমাদের প্রত্যেকের নাম যদি যারা কমেন্ট করো প্রত্যেকের নামে যদি আমি ব্লগে বলতে পারতাম মানে আমার থেকে খুশি মনে হয় কেউ হতো না বাট এইটুকু ব্লগে সবার নাম তুমি বলতে পারি না তোমরা যারা যারা বলো তোমাদের নামগুলো নিতে সত্যি খুব চেষ্টা হলেও সোলাঙ্কি অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে হাই মাইশা রূপায়নকেও অনেক ধন্যবাদ আর অন্বেষা অনেক ভালো থেকো কি মা আর আমাদেরকে এত ভালোবাসার জন্য মেহুকে এত ভালোবাসার জন্য স্পেশালি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে মানে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে যে কতটা দামি হয়তো তোমরা নিজেরাও জানো তোমরা আমাকে অনেকে সাজেশন দাও এটা করতে বা ওটা করতে বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে আমি একদমই রাগ করি না কোনো মাইন্ড করি না এটা ও আচ্ছা হ্যান্ড স্যানিটাইজারটা নেবে এতক্ষণ ক্ষীর পেঁচা খুশি খুশি লক্ষ্মীর পেঁচা নিয়ে খুশি আবার কি এই তো নিয়েছো তুমি লক্ষ্মী আর যে তোমার পেঁচা নাও বসে এবার বসে পড়ো

এইসব করে আমাকে এখন বলছে এটা খুলে দিতে বুঝতে পারছো তুই তুই আমার সাথে ঝগড়া করছিস ওটা তুই খুলবি না আরে এতক্ষণ কে গান শোনালো কথা শুনছিস না মাম্পু মাম্পু ওটা খুলবি না মাম্পু বাবা কেরাতে করছে দেখো এসেছে চলো শোনো আগে বলো কে

সোফার উপরে রাখো হ্যাঁ মানে তুলতে পারছেন আমি হেল্প করি আমি হেল্প করি যে রাখো এই এই বাবা রে কি বলে দিল দেখো কি এনেছে বাবা কি করে নিয়ে আসি নিয়ে আসি এই যে এবার দেখেছো এবার খুশি তো আজকে ওভি নিয়ে এসছে মিষ্টি দই এইসব দেখো চামচটা নিয়ে নিলো হুম আজকে ঝাল কিছু নেই আজকে শুধুই মিষ্টি দই আর কমলা ভোগ না ওটা নিয়ে এসছো বড় বড় ওটা ফ্রিজে রেখে দিয়েছি আপাতত এইটুকু এখন খাবো কি বাবা তুমি মিষ্টি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একটা মিষ্টি খেয়ে এত গা গোলাচ্ছে এই জন্য এখন নিয়ে এসেছি ঝালমুড়ি মাখিয়ে আর মেহু এদিকে ওর বাবা কাজ করছে ওর কাজের মধ্যে গিয়ে হাত দিয়ে বসে রয়েছে এই যে এদিকে আমার কাছে চলে আয় এদিকে আয় মুড়ি দেবো আয় এদিকে ওলু বাবাকে দিয়ে দে বাবা এখন কাজ করবে এটা নিয়ে আয় হয়েছে বাবার সাথে খেলা হয়েছে বাবার সাথে খেলা হয়েছে হুম আমি এদিকে রান্না করতে গেছিলাম আর এদিকে দুজনা মিলে বল আর ক্রিকেট নিয়ে যে এদিকে খেলেছে আর এদিকে যেই আমাকে খাবার আনতে দেখেছে এর উপর উঠে দাঁড়িয়ে থাকলো কে খাবে এটা এটা কে খাবে শুধু মুখে আওয়াজ করলে হবে খেতে হবে না দেখেছ কিরকম কেমন স্পষ্ট না করে দেয় মুখের উপরে খুব না শিখেছো তুমি খেয়ে নাও চলো দেখো ঘি দিয়ে দেখো কি সুন্দর রান্না করেছি তোমার জন্য আসো 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 ওম কয় না মা তুমি আমার কুট্টু বুড়ি না তুমি আমার মাম্পু না মাম্পু মাম্পু কয় মাম্পু এই তো মাম্পু কয় মাম্পু এটা মাম্পু এটা মায়ের মাপ

না মা নামা 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 শুধু একটু বলে নেওয়া যায় না শুধু বলবে নামা 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 কই নিহু কই এই বেডশিটটা তো তোমরা দেখেইছিলে কিছুদিন আগে হ্যাঁ কিনেছিলাম বেশ ভালো লাগছে দেখছি এখন তা না এটা হ্যাঁ আর মেহু দেখো এদিকে লুকোচুরি খেলতে স্টার্ট করে দিয়েছে সেই কখন থেকে এখনও খেরিয়ে যাচ্ছে কিন্তু এ বাবা এটা নিউ বেডশিট আমাদের নিউ বেডশিট আমাদের বাবা শুতে হবে তো এখন নতুন বেডশিটে শুয়ে পড়ি চলো আর বলি মোবালি দুটো বই বারোটা বেজে গেছে আমি অত বকুনি শুনতে পারবো না আমি অত বকুনি শুনতে পারবো না ও আমি বাদ না আমি বাদ তো ঠিক আছে চলে যাই আমি মা না যে না মা মা একটু বলো তো দুগ্গা দুগ্গা আবার বলো দুগ্গা দুগ্গা বলো দুগ্গা দুগ্গা ও মা বলো দুগ্গা দুগ্গা এদিকে এসো এদিকে এসো বলো দুগ্গা দুগ্গা আচ্ছা চলো 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 মা ভালো রেখো সবাইকে নম নমানাথ জয় ভোলানাথ জয় শিবশম্ভু বলো জয় শিব শম্ভু জয় শিবশম্ভু নম নম হরিবল 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 এই তো নমো নমো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আচ্ছা টাটা করে দাও সবাইকে গুড নাইট লাভ ইউ অল লাভ ইউ অল করে দাও একটু চলো সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে চলো টাটা লাভ ইউ অল